প্যাকেট সারা 26 টাকা, প্যাকেট 6-27 টাকা। এটা দেখতে একটা ক্যাপসুলের মতো, যদিও এটা ইউনিক প্রোডাক্ট, বর্তমানে এটা খুব হিট। এটার দাম হলো মাত্র 260 টাকা। সবচেয়ে বেশি পপুলার যে ফ্যানটা সেটা হলো এই ফ্যানটা, এই যে ব্লুটুথ সেলফি স্টিকটা, এটা হচ্ছে 250 টাকা। স্যামসাং ব্র্যান্ডের এই চার্জারটা আছে, এটা গ্যারান্টি সহ আছে, নন গ্যারান্টিও আছে। মাত্র 40 টাকা কিন্তু আপনাদের সিম্ফনি চার্জার দিচ্ছে হালিমা টেলিকমের ডিলার এবং এনার্জি টেলিকমের ডিলার। অপো 65 ওয়াট, এটা হচ্ছে 250 টাকা। আর আইফোনের 20 ওয়াট 3 পিন 2 পিন 14 টাকায় স্যামসাং এর এই কেবেল গুলো 120 ওয়াট কেবেল। এই দেখেন চমৎকার একটা ডেকোরেশনের প্রোডাক্ট। এই কেবলটা আছে আমাদের নিজস্ব একটা কেবল, একে টেলিকম 8 জিবি, আজকে আমরা বিক্রি করছি 150 টাকা। RGB লাইট সহ খুব ভালো একটা স্পিকার, M সিরিজের সকল আইটেম আমাদের কাছে আছে। এগুলো 15 ঘন্টা চার্জ থাকবে, খুব ভালো সাউন্ড হয়। সবচেয়ে কম দামি মাউস হচ্ছে এটা 85 টাকা, সানি ব্র্যান্ডের একটা অরিজিনাল পাওয়ার ব্যাংক, এটা ডিজিটাল ডিসপ্লে সহ 22.5 ওয়াট 230 টাকায় পাওয়ার ব্যাংক। আলামিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আসলে অনেকদিন পরে, যদিও আপনার নতুন মাল আসছে এবং হচ্ছে অনেক কালেকশন নতুন আসছে, সেই উদ্দেশ্যে আজকের ভিডিওতে আসা। আর প্রচণ্ড গরম, অনেকে ভাই আসতে পারে না এই গরমে। জি জি, তারা যেন ওখানে বসেই মানে হচ্ছে মালগুলো ক্রয় করতে পারে, সেজন্য আমাদের এই আপডেটগুলো। অনেকে আছে যারা বেকার আছে কিন্তু অন্য কাজের পাশাপাশি কিছু একটা করতে যাচ্ছে, হ্যাঁ, তারা যদি আপনার এইখানে আসে এবং নতুন করে একটা ব্যবসা করতে চায়, তাদের কি সুযোগ সুবিধা দেওয়া যায়? আসলে মাইনুল ভাই, আমার যারা ক্লায়েন্ট বা আমার যারা কাস্টমার, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বা যারা নতুন ক্লায়েন্ট তাদেরকেও বলতে চাই, আমার এই ব্যবসাটা করা অনেক সহজ। দাম মোটামুটি কেনা, আপনি বিক্রি করাও সহজ। এখন কথা হলো গিয়ে, আমার এই মালটা পচে না, গলে না, নষ্ট হয় না। যেহেতু পচে গলে না, নষ্ট হয় না, তাহলে ব্যবসাটা করা সহজ। তাদের জন্য আমার পরামর্শ হলো, যদি কেউ এই ব্যবসাটা করার জন্য একবার সাহস করে আমার কাছে আসে, আমার কাছে মাল নিয়ে যায়, তার জন্য কোনো ভয় নেই। সে যদি ভালোভাবে ব্যবসা করতে পারে, তাহলে তার জন্য সব সময় আমার সহযোগিতা অব্যাহত থাকবে। এবং কেউ যদি ব্যবসা করতে গিয়ে, সবাই তো সফল হয় না, যদি সফল নাও হয়, যে কিছু মাল বিক্রি করছে বাকি মাল বিক্রি করতে পারে না, সে এখন ব্যর্থ, এই ব্যবসাটা সে করবে না, সেই প্রোডাক্টগুলো যদি আমার কাছে নিয়ে আসে, মালগুলো ফ্রেশ হয়, তার টোটাল মাল হিসেব করে বর্তমান বাজার দর যা থাকবে, আমি ওই টাকা তাকে রিটার্ন করে দিই। মাশাআল্লাহ। তবে আমি কনফিডেন্সিয়ালি বা কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই ব্যবসা করে, আমার সাথে ব্যবসা করে কেউ লাভ ছাড়া লস করবে না ইনশাল্লাহ। এটা কিন্তু বর্তমান না, মানে হলো এই মোবাইল অ্যাক্সেসরিজের সাথে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তি নাই যারা আসলে ব্যবসা ছেড়ে দিছে, বরং এটা হয়েছে যে সে ব্যবসা দোকানে দোকানে সেল করতে এখন নিজে একটা দোকান দিয়ে দিছে। ঠিক আছে, একটি কথা ভাই আমি অ্যাড করতে চাই, সেটা হলো আমাদের ভিডিওর মাধ্যমে মাল কেনার লাভটা কি? আপনি মনে করেন কোনো ভিডিও না দেখে মার্কেটে এসে মাল কিনতে কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকলেন, সেখানে আপনি জানতে পারলেন না এই প্রতিষ্ঠানের মালিক যিনি বা যিনি সেলসম্যান তারা কীরকম। কিন্তু আপনি যখন একটা ভিডিও দেখে এই ভিডিওর নিচে কমেন্টসগুলো চেক করবেন, তখন কিন্তু আপনি ওখান থেকে 10টা ভিডিও দেখে কমেন্টসগুলো চেক করে বুঝতে পারবেন এই প্রতিষ্ঠানের মালিক কেমন, তারা কীরকম সার্ভিস দেয়। আমি আশা করব আপনারা যারা ভিডিও দেখে মালামাল কিনবেন, তারা অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্টসগুলো চেক করে দেখবেন, যদি আমার কমেন্টসটা খারাপ হয়, আমার রিকোয়েস্ট হলে আপনারা আমার কাছে আসবেন না। আর যদি আমার কমেন্টসগুলো ভালো হয়, আমি কাস্টমারকে সাপোর্ট ঠিক মতো দিই, কাস্টমার আমার প্রতি সন্তুষ্ট, তাহলে আপনার প্রতি আমার অনুরোধ, অবশ্যই আপনারা আমার কাছ থেকে মাল কেনার জন্য আসবেন। আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ, এটা আমার অঙ্গীকার। মাশাআল্লাহ, চমৎকার একটা মেসেজ কিন্তু এসেছে, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং বুঝবেন যে আলামিন ভাই কতটুকু সাপোর্ট। হ্যাঁ, আজকে শুরুতে কী দেখাবেন ভাই? শুরুতে আজকে আমরা বরাবরের মতো ওই তো কম বাজারের কিছু ইয়ারফোন কাস্টমার দেখতে চায়। সবচেয়ে কম রেঞ্জের মধ্যে আমার কাছে ফ্রেশ ইয়ারফোন, কোনো জট ইয়ারফোন নাই। এটা হচ্ছে যে DA21 ইয়ারফোনটা, প্যাকেট সারা 26 টাকা, প্যাকেট 6-27 টাকা। এই ইয়ারফোনটা সবচেয়ে বেশি চলে বাংলাদেশে এবং ভালো মানের একটা ইয়ারফোন 26 টাকায়, তাই না? জি জি জি। আচ্ছা, তারপরে মাইনুল ভাই, মার্কেটে তো ওই যে 10 টাকা 15 টাকা 8 টাকা ইয়ারফোন বহুত পাওয়া যায়, ওইগুলো হলো মূলত স্টক লটের ইয়ারফোন, অনেক খারাপ বের হয়। ওই খারাপ প্রোডাক্টটা আমি আমার স্টকে রাখতে চাই না এবং বিক্রি করিও না, কাস্টমারের সাথে মনোমালিন্য হয়, এই কারণে ওগুলো বিক্রি করি না। আমার কাছে যা আছে সব ফ্রেশ প্রোডাক্ট, কোনো স্টক লটের প্রোডাক্ট নেই। আমার কাছে রিয়েলমি পাতা ইয়ারফোনটা পাবে, এটা ধরবো গিয়ে 31 টাকা, অরাইমো 31 টাকা, M539 এটা ধরবো গিয়ে 34 টাকা, এটা R20 বা Buds 2 ম্যাগনেট 35 টাকা, M520 32 টাকা, BNP পাতা 33 টাকা, বোট 34 টাকা, পিস্টন 36 টাকা। এছাড়া আরও অনেক পাতা ইয়ারফোন আমাদের স্টকে আছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো বা ওটা দেখানো সম্ভবও না,
ভিডিওতে যদি কেউ চায় যে ভাই আমাকে একটু কিছু ছবি পাঠাই দেন, নতুন কি আছে, একসাথে সব ছবি দিয়ে দেওয়া যাবে। জি জি, এটা দিতে পারব। ঠিক আছে, এরপরে মাইনুল ভাই, আসলে দেখেন আমার কাছে এখানে এই যে কালেকশনগুলো দেখতেছেন, এটা জাস্ট একটা হচ্ছে সামারি বা সিম্পল দেখানোর জন্য। আমার কাছে স্পিকার, স্ট্যান্ড, সেলফি স্টিক, মিনি ফ্যান, ইয়ারফোন, এরপরে আপনার এম সিরিজের সকল প্রোডাক্ট, ব্লুটুথ আইটেম, চার্জার, অনেক কেবল আইটেম রয়েছে। এটা জাস্ট দেখানো, এভাবে এখানে দেখানো। আপনি যদি আমার র্যাকে আসেন তাহলে আমি ওখান থেকে ঘুরে ঘুরে কাস্টমারকে অনেকগুলো প্রোডাক্ট দেখাতে পারতাম। ওকে, হ্যাঁ ঠিক আছে। দর্শক, আমরা আসলে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ধারণাগুলো পান। ফ্যান দিয়ে শুরু করেন, যেহেতু গরম চলছে, ফ্যানের ব্যাপক চাহিদা আছে। বর্তমানে ফ্যানের ব্যাপক চাহিদা, তো এটা হচ্ছে আমাদের কাছে একটা ইউনিক ফ্যান আছে। এই ফ্যানটা, এটা দেখতে একটা ক্যাপসুলের মতো, যদিও এটা ইউনিক প্রোডাক্ট, বর্তমানে এটা খুব হিট। আচ্ছা, কারণ হলো ডিজাইনটা ইউনিক হওয়াতে এটা সহজে ক্যারি করা যায়, ভ্যানিটি ব্যাগে নেওয়া যায়, বা স্কুলে বাচ্চারা নিয়ে যায়, নেওয়া সহজ হওয়াতে আবার এটা সুন্দর ভাঁজ করে রাখা যায়। একেবারে আলাদা একটা ডিভাইস। হ্যাঁ, এটা দাম হলো মাত্র 260 টাকা। দেখেন 260 টাকা, কি জাদুকরি একটা ফ্যান। কালার আছে কি এটার? জি জি, কালার আছে, 3-4টা কালার আছে। আচ্ছা, এরপর আর একটা ফ্যান আছে, এটাও সহজে ক্যারি করা যায়, বাতাস সুন্দর। এটা ধরো মাত্র 180 টাকা। এটা মোবাইলে ইউজ করা যায়। মোবাইল ইউজ করা? জি জি, মোবাইলে ইউজ করা যায়, ছবি দেওয়া আছে। হ্যাঁ, মোবাইলে ইউজ করা যায়। আর যে সবচেয়ে বেশি পপুলার যে ফ্যানটা, সেটা হলো এই ফ্যানটা। এর আছে 240 টাকা। 240 টাকা? জি জি। এই দেখেন, হ্যাঁ, ওরে বাবারে কি পাওয়ার দেখেন। হ্যাঁ, রিচার্জেবল একটা ফ্যান, এই ফ্যানটাই সবচেয়ে বেশি চলে। আমার কাছে কয়েকটা কালারের ইয়ে আছে, চাইলে কালার অনুযায়ী মোটামুটি আমরা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এরপরে মাইনুল ভাই, আমাদের কাছে যেগুলো আছে সেগুলো হলো টুকিটাকি যে ফ্যানগুলো, যেমন আপনার টাইপ সি ওটিজি দিয়ে চালাবে, এরপরে আপনার মাইক্রো ওটিজি দিয়ে, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাবে, বা মাইক্রো প্লাস ইউএসবি সহ যে ছোটো ছোটো ফ্যানগুলো, এই ফ্যানগুলো আমাদের স্টকে আছে। কেউ যদি চায় আমরা ওইগুলো ছবি এবং প্রাইস দিব, তারপর কাস্টমারের সাথে কথা বলবো। দর্শক, এগুলো সম্পূর্ণ পাইকারি দাম। অবশ্যই আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না, তাদের জন্য আমাদের মূলত ভিডিওগুলো এবং কোথায় ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেই বিষয়ে তথ্য দেওয়া। হ্যাঁ, তো যারা আসলে ঢাকার ভিতরে আছে, অনেকে হয়তো আলামিন ভাই সরাসরি চলে আসতে পারে, ঠিক আছে, যেহেতু আমার ভিডিওটা দেখে, তখন রিকোয়েস্ট করতে পারে 1-2 পিসের জন্য পাইকারি দামে। যদি কেউ আসে 1-2 পিস নেওয়ার জন্য ভাই, উনি যেন সিলেক্ট করে আসে, এখানে এসে ওই আমাকে অনেকগুলো নেওয়ার জন্য বিরক্ত না করে, জাস্ট যেটা চয়েস করে আসে সেটা বললে আমরা দিয়ে দিব। কেন বললেন কথাটা, কারণ হচ্ছে ওনারা দেখেন বিশাল বড় একটা দোকান, এবং এখানে সারাদিনই মোটামুটি সেল হয়, সম্পূর্ণ পাইকারি সেল হয়। সুতরাং আপনারা যদি সিলেক্ট করে আসেন, ভিডিও দেখে যে আমার এই প্রোডাক্টটা লাগবে, এসে শুধু বলেন, এবং যে দাম মূল্য তো বলাই আছে, বা অন্য একটা নিল সেটা হচ্ছে মূল্য বলে সঙ্গে সঙ্গে পে করে চলে যাবেন। ওনারা যাতে ওখান থেকে ভিডিওটা দেখে আসে, যে জিনিসটা ওটার মূল্য জেনে আসে, সেক্ষেত্রে আমাদের জন্য একটু সহজ হয়। ওকে, পাইকারি দামেই দিবেন তো ইনশাল্লাহ। অনেকে এসে তারপরে দর কষাকষি করে, এক কিছুর জন্য কেউ আসলে যাতে দর কষাকষি না করে, একটু অনুরোধ রইল ইনশাল্লাহ। এরপরে মাইনুল ভাই, আমার কাছে এই যে স্ট্যান্ডগুলো আছে, 301 স্ট্যান্ড, এরপরে নর্মাল সেলফি স্টিক, J0-20 স্ট্যান্ড, এরপরে বাইক হোল্ডার, টেবিল স্ট্যান্ড, এগুলো বিভিন্ন প্রাইজের, সর্বনিম্ন আপনার 65 টাকা থেকে শুরু, 160 টাকা, 220 টাকা, এরকম বিভিন্ন প্রাইজের মধ্যে এই স্ট্যান্ডগুলো আছে। কেউ যদি ব্লুটুথ সেলফি স্টিক চায়, সেগুলো আমার কাছে লাইট ছাড়া সবই আছে। তখন এই যে ব্লুটুথ সেলফি স্টিকটা, এটা হচ্ছে 250 টাকা, এটা 150 টাকা, এটা 190 টাকা, এরকম অনেকগুলো সেলফি স্টিক আমাদের কাছে আছে। যাদের লাগে আমাদের কাছে ছবি চাইলে আমরা ছবি দিয়ে সহযোগিতা করব, তার ব্যবসাটা কীভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করা যায়, আমরা এই সকল বিষয়ে সহযোগিতা করার জন্য আপনার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেকে নতুন ব্যবসা দিবে বলে ভাবছে, অনেকে কিন্তু ধারণা চায় যে আসলে কার কাছ থেকে ধারণা নিব। তো আপনার কাছে আসলে প্রোডাক্ট নেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করে কীভাবে শুরু করবে সেই জিনিসটা প্রয়োজনে আপনার সাথে আলোচনা করলো, তারপরে ভালো লাগলে প্রোডাক্ট নিয়ে গেলো, এরকমই তো? জি জি জি, এরকমই ভাই। এরপরে আমি দেখাতে চাচ্ছি যে চার্জার একটা ব্যবসা, আমাদের এই ব্যবসাগুলো করতে হলে সর্বপ্রথম চার্জার এবং কেবেল, এই সমস্ত জিনিস নিয়ে ব্যবসাটা অবশ্যই শুরু করতে হয়। তার মধ্যে সবার আগে চার্জারটা আপনাকে দেখাতে চাচ্ছি। আমার কাছে এই স্যামসং ব্র্যান্ডের এই চার্জারটা আছে, এটা গ্যারান্টি সহ আছে, নন গ্যারান্টিও আছে। কেউ যদি নন গ্যারান্টি নিতে চায় তাহলে তার জন্য প্রাইস হলো মাত্র 40 টাকা, শুধু 40। নন গ্যারান্টি দেখেন আলামিন ভাই কেন শিষ্যে, মাত্র 40 টাকা কিন্তু আপনাদের স্যামসং চার্জার দিচ্ছে। 40 টাকা কিনলে
আপনি আপনার দোকানে কিন্তু 100 টাকা 90 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন। আর যদি কেউ গ্যারান্টি দিয়ে বিক্রি করেন তাহলে গ্যারান্টি হিসাবে ও আলামিন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা, তারপরে কি আছে? নন গ্যারান্টিও নেয় তাহলে আমার প্রতিটা প্রোডাক্ট একবারে সিঙ্গেললি সুন্দরভাবে চেক করা কোনো সমস্যা হবে না। আর যদি বলে চেক করে দিতে আমি ইনশাআল্লাহ চেক করে দিব। ঠিক আছে, আর যদি গ্যারান্টি সহ নেয় তাহলে এটার প্রাইস হলো 55 টাকা। এটা আমরা আমাদের নিজস্ব লোকের মাধ্যমে প্রতিটি মাল চেক করে এরা প্যাকিং করা হয়, কোনো মাল খারাপ বেরো না, 6 মাসের গ্যারান্টি সহ 55 টাকা। আচ্ছা, এটা বাজারে 50 টাকাও পাওয়া যায়, কিন্তু তাদের মালের কোয়ালিটি সম্বন্ধে আমার জানা নাই, কিন্তু আমার মালটা 55 টাকা নিজস্বভাবে এটা সেটিং করা, আমি কোয়ালিটি গ্যারান্টি দিতে পারি। এরপরে কেউ যদি একটু ভালো মানের পণ্য কিনতে চায়, যা একটু ভালো মানের চার্জার নেবে, তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা এনার্জি টেলিকমের এই যে এই চার্জারটা, বাটন চার্জার, এটা হচ্ছে 80 টাকা। এগুলো গুণগত মান অনেক ভালো, এটা তো 6 মাসের গ্যারান্টি রয়েছে। প্যাকেটটাও কিন্তু সুন্দর, জি জি জি, ইউনিক প্যাকেট, একবারে ইউনিক, এই প্যাকেটে হয় না। হালিমা টেলিকমের বাটন চার্জার, আমি হলাম ভাই গুলিস্তানে সুন্দরবন স্কোয়ারের চতুর্থ তলায় হালিমা টেলিকমের ডিলার এবং এনার্জি টেলিকমের ডিলার। এগুলো কেউ যদি আমাদের কাছ থেকে বড় কোয়ান্টিটি নেয় তাহলে তাদেরকে আমরা পার্সেন্টেজ ছেড়ে ভালো রেট দিতে পারবো। হালিমা টেলিকমের এই অ্যান্ড্রয়েড চার্জারটা রয়েছে 90 টাকা, এছাড়া আরও 14 ওয়াট, এরপরে 12 ওয়াট। হালিমার মোটামুটি চার্জার যত আইটেম আছে আমার কাছ থেকে চাইলে নিতে পারবে। এরপরে এনার্জি টেলিকমের 13 ওয়াট প্লাস 12 ওয়াট, এরপরে আপনার 18 ওয়াট, এরপরে আপনার এটা হচ্ছে এনার্জি, হ্যাঁ এনার্জি 18 ওয়াট, এরপরে 20 ওয়াট এনার্জি চার্জার। এনার্জিটাও কিন্তু অনেক চার্জার আছে, তাই না? জি জি জি। আচ্ছা, দর্শক কী কালেকশন দরকার? এগুলো তো সিম্পল আমরা শুধু দেখানোর জন্য, ধারণা দেওয়ার জন্য, এরকম অনেক কালেকশন আছে যেগুলো আপনারা চাইলে ছবি চাইলে আলামিন ভাই দিয়ে দিবে, দেখে দেখে অর্ডার করতে পারবেন ওখানে। এরপরে এক্সেলের 12 ওয়াট 14 ওয়াট 18 ওয়াট, এরপরে যে ওয়াটের চার্জারগুলো আছে এগুলো যদি কেউ আমাদের কাছে চায় আমরা ছবি দিয়ে প্রাইস দিয়ে সহযোগিতা করবো। এক্সেলের কেবেল টেবেল আমাদের কাছ থেকে দিতে পারবো, এগুলো আমাদের কাছে মোটামুটি প্রায় সময় অ্যাভেলেবেল স্টক থাকে চার্জার। এরপরে কেউ যদি বলে যে না আমি এক্সেল হালিমা বা অন্যান্য যে ব্র্যান্ডের চার্জারগুলো আছে এগুলো আমি বিক্রি করবো না, বা এগুলো তো বিক্রি করি পাশাপাশি ব্র্যান্ডের কিছু চার্জার রাখতে চাই, তাদের জন্য ব্র্যান্ডের চার্জারের কালেকশন আমার কাছে আছে। যেমন ভাই মিনুল ভাই, আপনি কাস্টমারকে দেখান এই যে MI 2700 এই চার্জারগুলো, এগুলো ফাস্ট চার্জ শো করে, গুণগত মাল মোটামুটি সন্তুষ্টজনক, কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে, 170 টাকা 180 টাকা। আচ্ছা, এরপরে আপনার ভিভো এই চার্জারটা 220 টাকা, অপো 65 ওয়াট এটা হচ্ছে 250 টাকা, এরপরে আপনার এই যে MI 3300 ওয়াট এটা হচ্ছে একটু নর্মাল, এটা নিলে 250 টাকা, আবার এই পাশে একটা হলো 300 টাকা, এটা হচ্ছে গিয়া সুপার ফাস্ট, আলট্রা ফাস্ট, এরপরে আপনার বুক চার সব এই চার্জারটা শো করবে, সব শো করে, এই জন্য কাস্টমার নিলে খুব হেভি থাকে। এরপরে কেউ যদি অরিজিনাল মানে চার্জার নিতে চায়, যেমন অরিজিনাল 3300 ওয়াট চার্জার লাগবে, তাদের জন্য এই চার্জারটা খুবই একটা ভালো মানের চার্জার, এটা অপো রিয়েলমি এই দুইটা নামে হয়। এরপরে আপনার ভিভো 44 ওয়াট অরিজিনাল মানের চার্জার, এগুলো দামে মানে কোয়ালিটি সব দিক দিয়ে খুবই ভালো, যারা নেয় প্রতিটা প্রতি কাস্টমারে মোটামুটি তাদের সন্তুষ্টি আমাদের কাছে প্রকাশ করে থাকে। এরপরে আইফোনের এই 5 ওয়াট চার্জার, এরপরে আপনার আইফোনের 20 ওয়াট 3 পিন 2 পিন, যার যেমন প্রয়োজন আইফোনের অ্যাডাপ্টারগুলো, এরপরে ভাই আইফোনের কম দামি এই যে কেবলগুলো, এগুলো মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক থাকে ভাই। আচ্ছা, তো চাইলে আমরা ওইটা ই করে দিব। মাইনুল ভাই, এরপরে আমরা দেখাতে চাচ্ছি আমাদের কাছে কী কী কেবল কালেকশন আছে, তার একটা মোটামুটি কিছু আইডিয়া দেবো কাস্টমারকে। তার মধ্যে আমাদের কাছে সর্বনিম্ন বা কম প্রাইসের কেবলের মধ্যে হলো এটা, এটাতে 20টার পলি, এক পলিতে 20টা হয়, এটা হচ্ছে মাত্র 14 টাকা, শুধু 14 টাকায় স্যামসাংয়ের এই কেবেলগুলো, মূলত সব মোবাইলেই চলে স্যামসাংয়ের নামে। জি জি, ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে পপুলার কেবেল, এটার দাম হলো মাত্র 15 টাকা, 15 টাকায় 5A কেবেল। জি জি, এটা বিভিন্ন নামে হয়, অপো, ভিভো, রিয়েলমি, MI বিভিন্ন নামে পাবে। এগুলো দেখেছে মার্কেটে এক একজন কিন্তু ভালো দামে বিক্রি করতে পারে, 80 থেকে 100 টাকাও বিক্রি হয় এলাকা ভিত্তিকভাবে। এরপর সবচেয়ে লেটেস্ট যেই কেবেলটা সেটা হলো এক্সেল নামে এই কেবেলটা, এটা হচ্ছে একটা মেটাল কেবেল, অরিজিনালি মেটাল বলতে যা বোঝায় মেটাল কেবেল, এরপর মাইক্রো এবং আইফোন আমাদের কাছে আছে 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকায়। আচ্ছা, সব মালে যে সব মানে একই রকম লাভ হয় এমন না, এই জন্য আপনাদের অ্যাভারেজ রাখতে হবে, বুঝে বুঝে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের কাছে এই কেবলটা সবসময় আমাদের কাছে থাকে, এটা আমাদের একটা পপুলার কেবেল,
120 ওয়াট কেবল, এটা মোটা একটা কেবল, এটা তো পুরো মোটা রশি। হ্যাঁ, আমাদের কাস্টমার এটা সবসময় অ্যানাকোন্ডা কেবল হিসেবে আমাদের কাছে যায়, এটা মোটা হওয়ার কারণ। আরে বাবা রে বাবা, 120 ওয়াট সুপার ফাস্ট চার্জ শো করে। হ্যাঁ, এরপরে এক্সেলের অরিজিনাল এবং কপি দুইটা কেবলই আছে, মেটাল কেবল, টাইপ সি মাইক্রো আইফোন, এরপরে আপনার অক্টোপাসের 5A কেবল, এরপরে আপনার অক্টোপাস 45 ওয়াট আইফোনের ছোটো কেবলটা মাত্র 35 টাকা, আইফোনের পিডি কেবল টাইপ সি টাইপ সি পিডি কেবল, এরপরে আপনার অরবিটের টাইপ সি মাইক্রো আইফোন এই কেবলগুলো, এরপরে আপনার রিগার সি কেবল, অক্টোপাস 65 ওয়াটের এই কেবলগুলো। এই দেখেন চমৎকার একটা ডেকোরেশনের প্রোডাক্ট। জি জি, হ্যাঁ, এগুলো যদি রাখেন শোরুমে বা হচ্ছে আপনার দোকানে, দোকানের ভ্যালুই কিন্তু বেড়ে যাবে এই মোরগের কারণে। জি জি, এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। তারপরে এরপরে আইফোনের আইফোনের এই কেবলটি আছে, এটা হচ্ছে মাত্র 50 টাকা দরব। এরপর ভাই আমাদের কাছে রিমেক্সের অরিজিনাল কেবল, অনেক আছে অরিজিনাল কেবল খুঁজে পায় না অরিজিনাল কোথায় পাবো, তাদের জন্য আমার এই বিশেষ ই হলো রিমেক্সের অরিজিনাল কোয়ালিটির কেবলগুলো আমার কাছে আছে, তিনটা মডেল আছে, আমরা সবসময় দিব। এরপরে বাসুসের একটা কপি কেবল আছে, এটা আইফোন মাইক্রো টাইপ সি, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং কেবল, এটার গুণগত মান অনেক ভালো, এটা যারা একবার বিক্রি করে তারা এটার ফ্যান হয়ে যায়। এটা টাইপ সি মাইক্রো আইফোন সবই আমার কাছে আছে ভাই, নামে কপি হলো কিন্তু কোয়ালিটি ভালো আর গুণগত মানে ভালো। এরপর আছে আমাদের এই কেবলটা আছে আমাদের নিজস্ব একটা কেবল, একে টেলিকম, এটা হচ্ছে 65 ওয়াট, এটার অনেক ভালো একটা কেবল, এটা হচ্ছে শুধু মাইক্রো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল মাত্র 70 টাকা। যেহেতু তাদের নিজের নামে নিজের দোকানে, সুতরাং কোয়ালিটি ভালো না হলে তার নিজের নামে করতেন না। জি জি, তারপরে কি আছে? এরপরে আমাদের কাছে রয়েছে মেমোরি কালেকশন, 8, 16, 32, এরপরে 64, এই মেমোরিগুলো, এরপরে ভাই 8, 16, 32, 64 জিবি প্যান ড্রাইভ, এই প্যান ড্রাইভগুলো আমাদের কাছে রয়েছে, অরিজিনাল কোয়ালিটি অ্যাডাপ্টার প্যান ড্রাইভ রয়েছে। এগুলো ভাই দাম প্রতিনিয়তই আপডেট হয়, যদি যে আমাদের থেকে মালগুলো কালেকশন করতেছে অর্ডারের মাধ্যমে রেট জিজ্ঞেস করলাম রেট বলে দিব, তবে যদি আজকে রেটটা আমি বলতে চাই তাহলে বলবো 8 জিবি আজকে আমরা বিক্রি করতেছি 150 টাকা, 8 জিবি 150, 16 জিবি 200, 32 জিবি 250, 64 জিবি আপনার 360 টাকা আজকে আমরা বিক্রি করতেছি। তবে এই রেটগুলো ভাই প্রতিদিন পরিবর্তন হয়, মেমোরির ব্যাপার বিষয়ে একটু রেট জেনে তারপর অর্ডার করতে হবে অবশ্যই। এরপরে ভাই আমাদের কাছে এইচপি ব্র্যান্ডের এই কাটিটাটি স্পেশাল, এটা একটা আমাদের বিশেষ কালেকশন। এছাড়া ভাই কাটিটারের সকল আইটেম, বাসি কাটিটার, প্লাস্টিকের এই কাটিটার, 16 কাটিটার, এরপরে অরবিটের এই কাটিটারগুলো, এইচপি কাটিটার, এই সকল কাটিটার, ওটিজি সহ ওটিজি সেটা সব টুকিটাকি আইটেম আমাদের কাছে। এদিকে যদি কিছু স্পিকার দেখাইতেন আমাদের, এদিকে আমাদের কাছে স্পিকার আছে 1345, 1346, এরপর D7, T3, 1386, 1389, এরপরে আমাদের স্পিকার মধ্যে বর্তমানে সবচেয়ে লেটেস্ট কালেকশন হলো আমাদের F08 স্পিকারটা, এটা হচ্ছে কেউ যদি সিঙ্গেল চায় তাও বিক্রি করতে পারবে, আবার একটা আরেকটার সাথে পেয়ার হয়, পেয়ার হলে তোমার সাউন্ডটা খুব ভালো হয়। বর্তমানে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে তারা এই ধরনের ইউনিক প্রোডাক্ট হচ্ছে, তাদের জন্য এই স্পিকারটা খুবই একটা প্রফিটেবল ব্যবসা, অনেকে ভালো প্রফিটে ব্যবসা করে, সাউন্ডটা অনেক ভালো হয় যখন পেয়ার করা হয়। এরপরে +4mm একটা স্পিকার আছে, এটা হচ্ছে আপনার RGB লাইট সহ খুব ভালো একটা স্পিকার, এটা যখন স্পিকারটা বাজাবে তখন এটা 7 কালার লাইট জ্বলে, খুব ভালো মানের চেঞ্জ হচ্ছে। এটা যখন প্লে করবে তখন এটা চাইলে লাইট অফ করে রাখতে পারবে, লাইট কমাতে পারবে, লাইট বাড়াতে পারবে, এটা একটা ভালো চাহিদা বা কাস্টমার চাহিদা অনলাইনে অনেকে সেল করে কিন্তু ব্যাপক চাহিদা অনলাইনের জন্য। এরপরে মাইনুল ভাই এম সিরিজের সকল আইটেম আমাদের কাছে আছে, M10, M20, M19, M90 Pro, এরপর আপনার আমাদের সবচেয়ে সুন্দর, অনেকে ছোটো ই খোঁজে, ছোটো যখন বার্সের ভিতরে ব্লুটুথ আইটেম খোঁজে, এটার বার্সগুলো ছোটো। ওরে বাবা, জি জি, এটা 4টা কালার আছে, বার্সগুলো ছোটো, এটার আগের প্রাইস হলো 550 টাকা, এখন ঈদের পরে আমরা অফার দিছি মাত্র 450 টাকা, 100 টাকা লেস, এটা আমরা অফার 100 টাকা লেস, স্টক ক্লিয়ার করার জন্য, মানে এক মালে 100 টাকা কম মানে ক্লিয়ার করার জন্য, কিছু কিছু প্রোডাক্ট আমাদের কাছে স্টক ক্লিয়ার করার জন্য, এটা আমাদের আগের প্রাইস ছিল 450 টাকা, এখন এটা যদি কেউ 5টা একত্রে আমরা 400 টাকা করে ধরি, 5টা একসাথে নিলে 400 টাকা, 50 টাকা লেস, এগুলো 15 ঘন্টা চার্জ থাকবে, খুব ভালো সাউন্ড হয়। এরপর নেকব্যান্ডের অনেক কালেকশন আছে, এটা যেমন মনিটর সহ ডিজিটাল ডিসপ্লে আপনার মেমোরি কার্ড দিয়েও চলবে, এটা মাত্র 450 টাকা, এরপরে 150 টাকা, এই আরও অন্যান্য অনেক নেকব্যান্ড আছে আমাদের কাছে যেগুলো
180 টাকা, 200 টাকা, 220 টাকা এরকম প্রাইজের মধ্যে অনেক নেকবেন আছে। আচ্ছা, এরপরে মাইনুল ভাই একটু এদিকে আসছেন, আমি আপনার কিছু প্রোডাক্ট দেখাই। বর্তমানে সবচাইতে হিট প্রোডাক্ট হলো এই যে পুরো আইটেমগুলো, এগুলো হচ্ছে গিয়ে সাদা কালো, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এএনসি সহ এএনসি ছাড়া সব ধরনের মাল আমাদের কাছে স্টক আছে, এগুলো আমরা দিতে পারবো। আচ্ছা, তা ইয়ারফোনের কিন্তু যাবতীয় যত আইটেম দরকার সবই কিন্তু আপনারা এই পাবেন বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন মডেলে, এবং কম্পিউটারের আইটেম মাউস টাউজও আছে, যদি একটু দেখা দেন আলামিন ভাই। কম্পিউটার মাউসের মধ্যে যেমন সবচেয়ে কম দামি মাউস হচ্ছে এটা 85 টাকা, 85 টাকা, এটা হচ্ছে 180 টাকা। হ্যাঁ, এরপরে ভিতরে আছে 160 টাকা, 100 টাকার কবি মাউসগুলো, এরপরে কিবোর্ডগুলো আছে। কম্পিউটারের ইনিশিয়াল যে আইটেমগুলো আমাদের কাস্টমারগুলো সাধারণত অনেকে গান লোড করে থাকে, তাদের জন্য একটা মাউস দরকার, একটা কিবোর্ড দরকার, তারা একটা প্রোডাক্ট যদি কোথাও কিনতে যায় দেখা যায় অনেক দাম হয়ে যায়, তখন তারা আমাদের কাছ থেকে এগুলো পাইকারি মূল্যে নিয়ে নিজে ইউজ করতে পারে, কিছু রাখলে দোকানে বিক্রি করতে পারে, তাদের সহায়তার জন্য মূলত আমরা সেল হয়। জি জি জি, তাদের জন্য এটা রাখি। আচ্ছা, তারপরে দেখা গেছে টুকিটাকি যেই সব আইটেম, এই যে পিন এবং লাভের কিছু আইটেম আছে, অনেকে হকারি করে বিক্রি করে, তারাও তো আপনার কাছ থেকে মাল নিয়ে হকারি করে, চার্জিং অ্যাডাপ্টার, সিম কলার, পিন, এরপরে ওটিজি মোটিজি যা আছে টুকিটাকি অনেক আইটেম আমাদের কাছে আছে। আচ্ছা, কিছু গরমে পাওয়ার ব্যাঙ্কের চাহিদা থাকে যদি একটু দেখেন। জি জি, পাওয়ার গুলো এটা হচ্ছে সানি ব্র্যান্ডের একটা অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক, এটা ডিজিটাল ডিসপ্লে সহ 2.5 ওয়াট, ফাস্ট চার্জও করবে, বুক চার্জও করবে, মাত্র 750 টাকা। আচ্ছা, এরপরে এটা হলো রিমেক্সের 20,000 এম্পিয়ার, মাত্র 1100 টাকা। এরপরে এটা হচ্ছে রিমেক্সের কপি পাওয়ার ব্যাঙ্ক, মাত্র 400 টাকা, 10,000 এম্পিয়ার। এটা হচ্ছে স্মার্ট পাওয়ার ব্যাঙ্ক, অনেক কম বাজেটে খোঁজে, তাদের জন্য এটা হচ্ছে মাত্র 230 টাকা, 230 টাকায় পাওয়ার ব্যাঙ্ক। অবিশ্বাস্য ব্যাপার, এই গরমে 230 টাকা একটা পাওয়ার ব্যাঙ্ক, একটা যদি আপনি ফ্যান কিনেন একসাথে লাগাই নিলে কিন্তু দীর্ঘক্ষণ আরামে থাকতে পারবেন, কারেন্ট চলে গেলে, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার কেবল টেবল সহ জয়েন করা, একসাথে 4টা কেবল দেওয়া আছে, এটার দাম মাত্র 350 টাকা, 350 টাকা, 4টা কেবল একসাথে, মানে 4টা মোবাইলে চার্জ করতে পারবেন একসাথে, অথবা যে কোনো পিন কাজে লাগাইতে পারবেন। আচ্ছা, তো এরকম অনেক কালেকশন আছে, যদি কেউ সরাসরি আসতে চায় আপনার এখানে আসার লোকেশনটা বলে দেন। আমার দোকানে যদি কেউ আসতে চায় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গুলিস্তান নেমেই আমাকে ফোন দিলে আমরা তাকে রিসিভ করার চেষ্টা করব, অথবা লোকেশন বলে দিব। আদারওয়াইজ যদি কেউ গুলিস্তান নেমে আসতে চায় সরাসরি, তাহলে মেয়র হানি ফ্লাইওভারের পাশে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের 4র্তলা 2 নম্বর গেট দিয়ে উঠে 204+219 নম্বর দোকানে আমার প্রতিষ্ঠানের নাম হলো একে টেলিকম, দ্বিতীয় নাম্বার গলি আর কি। জি জি, দ্বিতীয় নাম্বার। ঠিক আছে, তো আপনারা আসেন অথবা না আসেন, দূর দূরান্ত থেকে না এসো, 2-4-5 হাজার টাকা যাদের ব্যয় হয়ে যায় তারা ঘরে বসে মাল দেখে অর্ডার করতে পারবেন। আশা করি দাম 2-4-5টা ভিডিও আমার এখানে দেওয়া আছে, যাচাই করে দেখবেন। আলামিন ভাই যদি একুরেট সাপোর্ট দেয়, ওনার কমেন্ট বক্সে যদি আপনারা ভালো রেজাল্ট পান, তাহলে আমার মতে আলামিন ভাইয়ের কাছ থেকে একবার নিয়ে দেখেন, তারপরে সেকেন্ড টাইম আপনি নিজে থেকে নেবেন। এটাই হচ্ছে, আমি বলে দিচ্ছি না যে আলামিন ভাইয়ের কাছ থেকেই নেন, আপনি যাচাই বাছাই করে নেন, তারপরে যদি মনে হয় যে আলামিন ভাই বিশ্বস্ত এবং কোয়ালিটি এবং কথার কাজে মিল আছে, তখন আপনি নিজের উদ্যোগে আর না এসো, ওখান থেকে মালগুলো ক্রয় করতে পারবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আলামিন ভাই ইতিপূর্বে ব্যাপক সাপোর্ট দিয়েছেন এবং সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার 100-এ 100 পজিটিভ কমেন্ট পাইছি, কখনো কেউ কেউ কাউকে দেখি নাই যে আলামিন ভাই আমাকে এই সাপোর্টটা দেয় না, এই জিনিসটা এরকম করছে, এই জিনিসটা যেরকম ধারাবাহিকতা ধরে রাখছেন, আশা করি পরবর্তীতে এই ধারাবাহিকতা পাবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, কার কী আইটেম দরকার ফোন দিবেন, কারণ এক ভিডিওতে এত কিছু বলা যায় না, শুধু ধারণাটাই দেওয়া যায়, ঠিক আছে? তারপরেও যত সম্ভব আমরা চেষ্টা করি সকল খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য। শেয়ার করবেন, লাইক করবেন যদি ভালো লাগে, এবং মাইনুল ভাইয়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01930054416 অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।